Hey you are watching Era Friend YouTube channel in partnership with An Academy. Video ti shuru korar jonno apnake oshongkho dhonnobad. To apnara jodi keu gas cylinder book korte chan othoba notun gas connection nite chan kingba refill korte chan tahole shei niyomer khetre ekdom shohoj poddhoti ene diyeche Indian Oil. Ha LPG Indian Oil kintu notun niyom chalu koreche amra shei niyom ei video te dekhe nebo. Apnara ghore boshe apnar mobile er maddhome notun connection nite parben. Ekta family te jodi notun keu gas connection nite chay notun gas बुक करते चाहे সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত আপডেট এখন থেকে আপনারা মোবাইলে করতে পারবেন মোবাইলে গ্যাস কানেকশন নতুন করে নিতে পারবেন তো এর জন্য দেখতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনার সঙ্গে শেয়ার করব অবশ্যই খুবই হেল্পফুল আপনাদের সবার জন্য সারা ভারতবর্ষে কিন্তু এটা চালু হয়ে গেছে নতুন একটি নাম্বার এবং সেই নাম্বার দিয়ে কিন্তু আপনারা শুধুমাত্র মিসড কল করে কিন্তু নতুন কানেকশন আপনি নিতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আমি রয়েছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড ভিডিওটা একটু লাইক করে দিন কেননা আশা করি ভিডিওটা আপনার জন্য খুবই হেল্প হবে অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে নতুন গ্যাস কানেকশন নেব কিংবা রিফিল কিংবা গ্যাস সিলিন্ডার বুক সমস্ত কিছু আমরা কিভাবে করতে পারি কোন নম্বর দিয়ে করতে পারি কিভাবে করব সেটা আমরা জেনে নেই তো দেখতেই পাচ্ছেন ডায়াল নম্বরে একটি নাম্বার শো হচ্ছে আপনাদের সামনে অন স্ক্রিনে 8454955555 তো এই যে নম্বরটা কিন্তু ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে দেওয়া হয়েছে সারা ভারতবর্ষেই কিন্তু এই নাম্বারটা অ্যাক্টিভেট রয়েছে এবং এই নাম্বারে জাস্ট আপনারা একটা মিসড কল দেবেন এবং আমরা এই মুহূর্তে অন স্ক্রিন থেকে সরাসরি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু কলটা কেটে গেছে কেটে যাওয়ার পর এখানে অলরেডি কিন্তু একটা মেসেজ চলে এসেছে ইনবক্সে চলে যাব মেসেজের আমরা মেসেজের ইনবক্সে যাওয়ার পর দেখুন ইন্ডিয়ান গ্যাস এজেন্সি দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান গ্যাস এজেন্সি এখানে গিয়ে জাস্ট ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড উইথ আস অর্থাৎ ইন্ডিয়ান যে গ্যাস এজেন্সি আছে এলপিজি সেখানে কিন্তু আমরা যে নাম্বার থেকে মিসড কল করেছি সেই নাম্বারটা অ্যাক্টিভেট নয় তো সেহেতু এখানে লেখাই আছে ইফ ইউ আর অ্যান ইন্ডিয়ান কাস্টমার ডায়াল এত ফর বুকিং অর ক্লিক এই লিংক দিয়েছে একটা টু অ্যাপ্লাই ফর নিউ কানেকশন তো আপনি যদি বুক করতে চান সিলিন্ডার তাহলে আপনি এই নাম্বারে ডায়াল করবেন ঠিক আছে যদি আপনি ইন্ডিয়ান কাস্টমার হয়ে থাকেন অথবা আপনারা এই লিংকে ক্লিক করবেন যদি নতুন গ্যাস কানেকশন নিতে চান তো আমরা এই লিংকে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর দেখি পরবর্তী স্টেপ কিন্তু আমাদের সামনে চলে আসবে আমরা কিন্তু অন স্ক্রিন থেকে আপনাদের দেখাচ্ছি আপনারাও এই স্টেপটা ফলো করবেন প্রথমে মিসড কল করবেন মিসড কল করার পর অটোমেটিক্যালি মেসেজ একটা চলে আসবে এবং একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে মোবাইল নাম্বার থেকে আপনারা মিসড কল দেবেন সেই মোবাইল নাম্বারটা যেন অলরেডি কোনো গ্যাস কানেকশনের সঙ্গে লিংক না থাকে একেবারে নতুন ইউনিক একটা নাম্বার থেকে আপনারা কল করবেন তো দেখুন এখানে চলে এসেছে ইন্ডিয়ান অয়েল এখানে একটা ছোট্ট ফরম্যাট চলে এসেছে এখানে কি চেয়েছে ফার্স্ট নেম তারপর মিডল নেম লাস্ট নেম তারপর হচ্ছে লাইন অফ বিজনেস ঠিক আছে আপনি এলপিজি নেবেন যেহেতু এলপিজি ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অ্যাড্রেসটা আপনার টাইপ করবেন ভিলেজ পোস্ট আপনার পিনকোড যেটা রয়েছে সেটা দেবেন সিটি এবং রিমার্ক তো এটা দিয়ে আপনারা সাবমিট করবেন তো আমরা এই ফর্মটা ভরে জাস্ট আমরা সাবমিট করব তো আমরা যখনই সমস্ত ফর্মটা ফিল আপ করে দিয়েছি ফিল আপ করার পর আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনফার্মেশন পেজ কিন্তু চলে এসেছে এবং এখানে লেখা যাচ্ছে থ্যাঙ্কস ফর কানেক্টিং আস ইওর সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ইজ এখানে রিকোয়েস্ট নাম্বার চলে এসেছে একটা ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটর শ্যাল কন্ট্যাক্ট ইউ শর্টলি অর্থাৎ আপনার নিয়ারেস্ট যে গ্যাস এজেন্সি আছে সেখান থেকে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার এর পরবর্তীতে কিন্তু আপনার যে সমস্ত ডকুমেন্ট তারা চাইবে সেই ডকুমেন্টগুলো আপনার কিন্তু রেডি করে দিতে হবে যেমন ধরুন আপনার রেসিডেন্সিয়াল প্রুফ যেমন ধরুন আপনার আধার কার্ড ভোটার কার্ড আইডি প্রুফ ছবি এই সমস্ত চাইবে সেগুলো অবশ্যই রেডি রাখবেন নতুন গ্যাস কানেকশন কিন্তু খুব শীঘ্রই আমি পেয়ে যাব যেহেতু আমার নামে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য তো আপনিও যখন এইভাবে করবেন সঙ্গে সঙ্গে আপনাদের এইভাবে চলে আসবে এবং আপনারা করার পর ইনবক্সে যাবেন যাওয়ার পর দেখবেন আরও একটি মেসেজ চলে এসেছে এখানে মেসেজটা এসেছে কি দেখুন থ্যাঙ্কস ফর কানেক্ট আস ইওর সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এই নাম্বারটা কিন্তু আপনারা রেখে দেবেন পরবর্তীতে কিন্তু এই নাম্বারটা আপনার কাজে লাগবে যখন আপনি ম্যানুয়ালি অফিস থেকে যখন কন্ট্যাক্ট করবে আপনার সঙ্গে তারপর কিন্তু এই যে রিকোয়েস্ট নাম্বার সেটা কিন্তু তারা চাইবে সেই নাম্বারটা দিলে তারা কিন্তু অ্যাক্টিভেট করে দেবে আপনার নামে নতুন গ্যাস কানেকশন তো এই নাম্বার দিয়েই কিন্তু আপনাদের সমস্ত কিছু করতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো রকম কমেন্ট করার থাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কিন্তু আমাদের জিজ্ঞাসা করবেন ধন্যবাদ